হঠাৎই কাজ করছে না অনলাইন পেমেন্ট, বারবার ব্যাংকে বদলে টাকা পাঠাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে আপনি বা আপনার পরিচিত কাউকে। ভাবছেন কি হলো? এর নেপথ্যে রয়েছে সাইবার হানা। দেশে বিভিন্ন গ্রামীণ ও সমবায় ব্যাংক মিলিয়ে মোট 300টি ব্যাংকের শাখায় সাইবার হানায় থাবা। এই পরিষেবাতে সবথেকে বেশি ব্যাহত হয়েছে অনলাইন টাকা লেনদেনের ইউপিআই পরিষেবা। বুধবার রাতে ঘটে এই সাইবার হানার ঘটনাটি। র‍্যানসামওয়্যার আক্রমণের জেরে ব্যাংকিং সিস্টেমগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কি এই র‍্যানসামওয়্যার? এই র‍্যানসামওয়্যার এক ধরনের ম্যালওয়্যার যা আপনার কম্পিউটারে প্রবেশ করে সব কিছুর অ্যাক্সেস পেয়ে যায়। এটি আপনার কম্পিউটারে থাকা সমস্ত ফাইল দেখতে পারবে, এমনকি ব্যবহারও করতে পারবে। তারপর তথ্য ফেরানোর জন্য চাইবে মুক্তিপণ। এই সাইবার হানার ফলে দেশের ছোট ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। শোনা যায় এটিএম থেকে টাকা না তুলতে পারার অভিযোগও। একই সঙ্গে সমস্যায় পড়তে হয় ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও। প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে সমবায় ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ অঞ্চলের ব্যাংকগুলির গ্রাহকদের ওপর। বিশেষ প্রভাব পড়েছে যারা এসবিআই ও টিসিএস যৌথ উদ্যোগে সিএস টেকনোলজির ওপর নির্ভরশীল। গত দুদিন ধরে সমস্যার সম্মুখীন হতে হয় সিএস টেকনোলজিসের। ধরা পড়েছিল সিস্টেম ব্রিজ। এমন অবস্থায় বড় পেমেন্ট সিস্টেম রক্ষায় সিএস সিস্টেমকে পিছিল করতে হয়েছে এবং অবলম্বন করতে হয়েছে প্রয়োজনীয় সতর্কতার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকে সাইবার হানায় বন্ধ অনলাইন পরিষেবা। দীর্ঘ লাইন দিয়ে তুলতে হয় টাকা, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঠিক এই রকম অবস্থায় এক বিজ্ঞপ্তি জারি করা হয় এনপিসিআই এর তরফে। জানানো হয় ভারতে প্রায় 1500 সমবায় ও আঞ্চলিক ব্যাংক রয়েছে, যেগুলির বেশিরভাগই বড় শহরের বাইরে কাজ করে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ব্যাংক। এই সাইবার হানার ফলে দেশের মোট লেনদেনের খুব ছোট অংশই প্রভাবিত হয়েছে। এনপিসিআই এর তরফে চালানো হয় অডিট, যাতে এই হারা ছড়িয়ে পড়তে না পারে। দেশের শীর্ষ ব্যাংক ও সাইবার কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরেই সমস্ত ব্যাংকগুলিকে সতর্ক করেছিল, তার মধ্যে এই হানা। তবে এ বিষয়ে মুখে কার্যত কলপ এঁটেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।